পুরো মাস যতটুকু আমি পারি। তো আজকে হচ্ছে আমাদের পঞ্চম রোজা চলছে, এখনো রোজা আমি আছি, কিছুক্ষণ পরেই আমি আসলে ইফতারটা করব। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে চট করে একটু ইন্ট্রো দিয়ে নেই। তোমরা ভিডিওটা যতক্ষণে দেখবে ততক্ষণে আমাদের সিক্স রোজা শুরু হয়ে যাবে এবং বাংলাদেশে সম্ভবত ফিফথ রোজা। কেমন যাচ্ছে তোমাদের রোজা বলো তো? আজকে আমার সারাদিন শরীরটা খুব বেশি ভালো ছিল না, আমি বেশ দুর্বল ছিলাম এবং টায়ার্ড ছিলাম এবং কোনো কারণে মনে হচ্ছিল আমার মাথায় ঘুরাচ্ছে, ক্ষুধা একদমই লাগছিল না, বাট প্রচুর পানি পিপাসা লাগছিল আর মনে হচ্ছিল যে আমি দাঁড়িয়ে থাকলে আমার মাথাটা বনবন করছে। সো আজকে আমি একটু রেস্টই নিয়েছি, আসলে কাজকর্ম আজকে একটু কম করেছি, যেটুকু না করলেই না। তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সেই সাথে তোমরা আমার ফেসবুক পেজ শাহনাজ শিমুলেও প্লিজ একটা লাইক করো। কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের ব্লগটা শুরু করি। আজকে আমি ফেসটা ওয়াশ করার জন্য শুধুমাত্র আমার এই সিম্পল ডিটক্স স্ক্রাবটা ব্যবহার করছি। এই স্ক্রাবটা আমার অনেক পছন্দের, কারণ এটা একদমই হার্শ না স্কিনে, মানে বোঝাই যাবে না যে তুমি স্কিনে স্ক্রাব করছো, একদম মিহিদানা। সো এটা দিয়ে আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে আমার মুখটাকে আমি ধুয়ে নিচ্ছি। ময়েশ্চারাইজার হিসেবে আমি সিম্পল এরই হাইড্রেটিং জেল ক্রিমটা ব্যবহার করছি, এটা ডিহাইড্রেটেড স্কিনের জন্য খুবই খুবই ভালো, রোজার মধ্যে এটা আসলে আমার স্কিনকে অনেক বেশি হাইড্রেট দিচ্ছে। সো আজকে আমি ইফতার করব একদম সাদামাটা ভাবে, আমার কাছে লেবুর শরবত আছে আর সেই সাথে কিছু ফ্রুটস আছে। সো খুব বেশি আজকে আমি হেভি ইফতার করব না, কারণ কোনো একটা কারণে আমার মনে হচ্ছে আমার ক্ষুধাও লাগছে না। সো ইফতার শেষ হয়েছে, প্রায় 15-20 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি একটু বেটার ফিল করছি। আসলে আমি রোজাটা ভেঙেই চলে গিয়েছিলাম, আমার নামাজ কালাম শেষ করে বাকি কাজ শেষ করে একটু আসতে। লেবু শরবত এখনো খাইনি আমি, বিসমিল্লাহ। আহ, পুরো আত্মাটা ঠান্ডা হয়ে গেল। আমি যদি একটু পানি খেয়ে গিয়েছিলাম, পানির উপরে আসলে কিছুই নেই। আচ্ছা, তোমরা তোমাদের লেবু শরবত কেমন পছন্দ করো, মানে তোমরা কি মিষ্টি পছন্দ করো না একটু টক টক পছন্দ করো? আমি কিন্তু খুব বেশি মিষ্টি পছন্দ করি না, আর আমার এই লেবু শরবতটা আমি বানিয়েছিলাম সুগার ফ্রি দিয়ে, তো যতটুকু মিষ্টি হওয়ার হয়েছে। এক গাদা চিনি দিয়ে লেবু শরবত আসলে আমি খেতে পারি না, আবার অনেকের খুব বেশি চিনি না হলে আবার লেবু শরবত ভালো লাগে না, যার যার প্রেফারেন্স। বা তোমাদের কেমন লাগে বলতো? খেজুরগুলো যে কি মজা! একটা সময় আমার প্রচুর প্রচুর গ্যাসের প্রবলেম হতো, প্রচুর, মানে যাই খেতাম পেট ব্যথা শুরু হয়ে যেত, একটু ভাজা পোড়া খেলি বুক ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, পুরো বিছানায় পড়ে যেতাম, ওষুধ খেয়ে ঠিক করতে হতো। আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটা এখন আমার নেই, এখন আমি খাওয়া দাওয়া অনেক সাবধানে খাই। সাবধানে বলতে আমি একটা জিনিস মেনে চলেছিলাম, পুরো 1.5 বছর আমি ভাজা পোড়া খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম, অ্যান্ড ইয়াস, সেই সময় আমার ওজন অনেক কমে গিয়েছিল। আরেকটা জিনিস যেটা করতাম, একদম টাইম মতো খেতাম, টাইম মতো আমি এখনও খাই এবং খাওয়ার চেষ্টা করি যতটুকু পসিবল। ইভেন কারো বাসায় গিয়েও আমি চেষ্টা করি যে ইউনো টাইম মতো খাওয়ার। অনেক সময় দেখা যায় যে কারো বাসায় গেলে যেতে লেট হয়ে যায়, বা অনেক সময় রান্না বান্না হয়তো লেট হয়, তখন আমি যদি বুঝতে পারি যে আমার খাওয়া দাওয়া লেট হবে, আমি কিছু একটা আগে থেকে খেয়ে নিই, অল্প কিছু হলেও আমার খেয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিকের প্রবলেম আর হয় না। আর সবসময় আমি যেটা করি, আমার কাছে যে চুয়েবল এক ধরনের গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে, গ্যাভিসকনের টাই, বাট চুয়েবল, খুবই মজার। তো হঠাৎ হঠাৎ, মানে কালে ভত্রিয়ে দেখা যায়, মাসে হয়তো একবার বা 2 মাসে 1 বার এমন হয় যে অনেক ভোরবেলা উঠেছি, উঠে বাইরে যেতে হয়েছে, তখন দেখা যায় খাওয়া দাওয়া করা হয়, তখন আমি যেটা করি আমার ট্যাবলেটটা আমার সাথে রাখি, কাজ হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি কাজ করে, দেখা যায় যে মানে 10-15 মিনিটেই কাজ করে, আর খালি মুখের মধ্যে দিয়ে রাখলেই হয়, চকলেটের মতো। পেয়ারাটা মজা আছে, মানে মিষ্টি না, আবার কাঁচা পেয়ারাগুলো হয় না শক্ত, একটু কষ্টা টাইপের এমন না, খুব স্মুথ, মানে খুব মজা লাগছে এটা। অনেক দেরি করে আজকে রাতের খাবার খাবো না, আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলবো, আমি 10টার মধ্যে খেয়ে ফেলবো, আমি 11:30 12টার আগে খাবো, ঠিক আছে? নিজেকে এরকম উল্টাপাল্টা কেন প্রমিস করি যেটা করতে পারবো না। গত কয়েকটা দিন আমি একদম ফজরের সময় ঘুমাতে গিয়েছি, একটা না, আমার কোনো কারণে মনে হচ্ছে আমার শরীর কুলাচ্ছে না, রাতের দিন আমি আজকে ঘুমিয়ে নিব। ফজরের টাইমে উঠে কতক্ষণই আর লাগে, নামাজ শেষ করে আমি আবার ঘুমিয়ে পড়ব। একটা ফেস মাস্ক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে যে ফেস মাস্কটা আমি বানাবো সেটা হচ্ছে অ্যালোভেরা ফেস মাস্ক, একদম তাজা অ্যালোভেরা দিয়ে আমি বানাবো। মজার ব্যাপার হচ্ছে অ্যালোভেরাটা আমাকে দিয়েছিল খুশবু, ওর বাসায় যখন গিয়েছিলাম,
কারণ আমাদের এখানে ফ্রেশ অ্যালোভেরা কিনতে হলে আসলে অনলাইনে অর্ডার দিতে হয়, লন্ডনে তো ফ্রেশ অ্যালোভেরা পাওয়াই যায়, অনেকে আবার অ্যালোভেরার গাছও লাগায়। সো ও আমাকে একটা বড় অ্যালোভেরার একটা পাতা দিয়েছিল, ওটা আমি নিয়ে এসেছিলাম, কয়েকদিন ফ্রিজে ছিল আসলে, ইউজ করা হচ্ছিল না। সো ভাবলাম আজকে এটা দিয়ে কিছু একটা করে ফেলি। আজকে এটা দিয়ে দুটো জিনিস করব আমি, একটা হচ্ছে অ্যালোভেরার হেয়ার অয়েল, আরেকটা হচ্ছে অ্যালোভেরার ফেস মাস্ক। আমি কয়েক ধরনের স্কিনের জন্য কয়েক রকমের কিন্তু ফেস মাস্ক দেখাবো, সব ডেফিনেটলি আমার উপর অ্যাপ্লাই করে দেখাবো না, বাট আমি বলে দিব তোমাদের। চলো কফি বানিয়ে নিয়ে আসি। কফি বানিয়ে এনেছি আমি। না আজকে খেয়াল করলাম যে গত কয়েকদিনের কফিতে আমি না আসলে কোলাজেন পাউডার মিক্স করতেই ভুলে গিয়েছিলাম। পরে আমার মনে হলো যে আসলে আমার তো কফি খাওয়ার অভ্যাস সকালবেলা, লাইক অটো মোডে আমি চলে যাই, যে ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে আমি কফি মিক্স করে কোলাজেন মিক্স করে খেয়ে তারপর চোখটা আমার খুলে যায়। বাট গত কয়েকদিনে ইফতারের পরে যখন আমি কফি খাই আমার আসলে কোলাজেন পাউডার মিক্স করার কথাই থাকে না, এবং এটার কারণে আমার মনে হয়েছিল যে আমার কিছু দুর্বলতাও লাগছিল। অ্যাকচুয়ালি কোলাজেন পাউডার তো প্রোটিন পাউডার, তাই না? এটা তো আমাদের শরীরে অ্যাকচুয়ালি কিন্তু স্ট্রেংথ দেয়। সো নিয়ে আসলাম কফি, ধোয়া ওঠা কফি। বিসমিল্লাহ। কফি বেশি মজা না পানি বেশি মজা? কফি, কফি হচ্ছে আমার নাম্বার ওয়ান ড্রিঙ্ক, দেন পানি, দেন লাইক সুইট কোনো ড্রিঙ্কস যেমন লাসি বা লেবুর শরবত, এই টাইপের জিনিস। ফিজি ড্রিঙ্কস নো নো, আমার ফিজি ড্রিঙ্কস খুবই কম পছন্দ। কফি খেতে খেতে তোমাদের কমেন্ট করি, তাই না? দাঁড়াও আমার মোবাইলটা নিয়ে আসি। সো তোমাদের কমেন্ট পড়ার পালা। সো যে কমেন্টটা আমি করবো সেটা লিখেছে সুমাইয়া সুচি, লিখেছে বিরিয়ানি রান্না করে সাথে সাথে না খেয়ে কিভাবে ধৈর্য ধরে সেহরির জন্য রেখে দিলাম, আমি হয়তো কোমায় চলে যেতাম না খাওয়ার কষ্টে। আই ক্যান টোটালি ফিল ইউ, ট্রাস্ট মি। কারণ বিরিয়ানি চোখের সামনে থাকবে, পুরো ঘরে বিরিয়ানির মম গন্ধ, আর সেটা না খেয়ে আমি অন্য কিছু খাবো, এমনটা হওয়াটা আসলে একটু কঠিন। বাট রিমেম্বার এই মাসটা সংযমের মাস, তো আমি একটু সংযম রেখেছিলাম। আমি আরেকটা কমেন্ট পড়ি, ঠিক আছে? দুটো কমেন্ট না পড়লে কেমন হয়, একটা করে কমেন্ট পড়াচ্ছে। সো আচ্ছা, এখন আমি যার কমেন্টটা পড়বো তার নাম হচ্ছে লেটস গো প্লেসেস। আপুর নামটা আমি ঠিক জানি না, আপু যদি আপনার নামটা আমাকে কমেন্ট বক্সে বলে যান খুব ভালো হবে। সো লেটস গো প্লেসেস আপুটি বলেছেন, তোমাকে অনেক সুন্দর লাগছে, সরি কয়েকটা ব্লগ দেখতে পারিনি, সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিন নিয়ে বেশ সিক হয়ে গিয়েছি, আজকে ক্যাচ আপ করছি। বিরিয়ানি আমারও কিন্তু ফেভারিট, দেখতে অনেক ইয়ামি হয়েছে, তুমি শানের পোলাও বিরিয়ানি মশলাটা একবার ইউজ করে দেখো, আমার পছন্দ এটা। হ্যাঁ, শান, বম্বে এরকম সবকিছু আমি ট্রাই করি, রাঁধুনি সবকিছু আমি কম বেশি ট্রাই করি। এই আপুটা ট্রাভেলিং ব্লগ দিয়ে থাকেন, আমি ওনার ব্লগ দেখছিলাম, কয়েকটা শর্টসও দেখছিলাম, ওনার বেবিটা মার্শাল্লাহ অনেক কিউট। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যারা নতুন ইউটিউবার আছো বা যারা ইউটিউব চ্যানেল নিয়ে ইউনো অনেক পরিশ্রম করছো এবং চাচ্ছ তোমাদের ইউটিউবটা যাতে আস্তে আস্তে ভালোভাবে বাড়তে থাকে সাবস্ক্রাইবার বা ভিউজ, একটা কাজ তোমরা করবে, সেটা হচ্ছে বিভিন্ন ইউটিউবারদের সাথে তোমরা এনগেজ রাখবে, কমেন্ট করবে, ঠিক আছে? ওই কমেন্ট না যে প্লিজ আমার ভিডিওটা দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এটা অন্য কোনো ইউটিউবারের ভিডিওতে গিয়ে কমেন্ট করো না। কারণ আমি 100% শিওর যারা এই ধরনের কমেন্ট করে তারা সব ইউটিউবারদের কমেন্ট সেকশনে গিয়ে সেম কমেন্ট করে, এতে কিন্তু আপনারা যারা এই কমেন্টটা করছেন আপনাদের জন্য লস। কেন লস আমি বলি, কারণ সিমিলার টাইপের, সিমিলার না সেম টাইপ কমেন্ট যখন আপনারা বিভিন্ন ইউটিউবে করতে থাকবেন এবং লিংক পোস্ট করতে থাকবেন, এটা কিন্তু অনেক সময়, যেমন আমার চ্যানেলে আমি যখন স্প্যামে যাই কমেন্ট সেকশনে, অর্ধেক আমি পাই গালাগালি আর অর্ধেক আমি পাই লিঙ্ক, ঠিক আছে? সো বেসিক্যালি আপনি যেটা করছেন লিঙ্ক দিয়ে আপনি কিন্তু স্প্যামেই চলে যাচ্ছেন, তার থেকে ভালো অন্যান্য ইউটিউবারদের সাথে এঙ্গেজ করুন, তাদের সাথে কথা বলুন। এই যেমন এই অ্যাপুটাকে আমি চিনে ফেলেছি, যে আমি জানি অ্যাপুটা রেগুলার আমার ভিডিও দেয়। আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো, আমার একটা ভিডিও ডিউ আছে, সেটা হচ্ছে ইউটিউবারদের শাউট আউট দেওয়া। আমি 10-12 জন ইউটিউবারকে শাউট আউট দিব ইনশাল্লাহ এই রোজার মাসের মধ্যে, আমি সেই ভিডিওটা করে ফেলবো, ঠিক আছে? কারণ আমি তাদের অনেকগুলোর ভিডিও দেখেছি, অনেকের ভিডিও আমি সেভ করে রেখেছি শাউট আউট দেওয়ার জন্য, এবং আরো কিছু ভিডিও দেখে আমি একটা চেষ্টা করব একটা আমার এরকম শাউট আউট ভিডিও বানানোর। এখন চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি অ্যালোভেরা ফেস মাস্কটা বানাই, ঠিক আছে? একটা স্পেশাল অ্যালোভেরা হার্বাল অয়েল আমি বানিয়েছি, যেটার মধ্যে অ্যালোভেরা ছাড়াও আরো অন্যান্য উপকরণও আছে, এটার রেসিপি সুন আসছে আমার চ্যানেলে। এই তেলটা আমি যেদিন ব্যবহার করব সেদিন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ব্যবহার করছি, কারণ এটা ব্যবহার করার বেশ কয়েকটা ওয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। বাস, এটা এখন
জারে আটকে রেখে দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মাঝারি এক টুকরা অ্যালোভেরা নিয়েছি। এটাকে আমি যেটা করব মাঝখান থেকে চিরে নিব। এটার জন্য তোমরা কোনো বাটার নাইফ ব্যবহার করতে পারো বা নর্মাল নাইফ তোমরা ব্যবহার করতে পারো। এরপর আমি যেটা করব অ্যালোভেরার ভেতর থেকে যতটুকু অ্যালোভেরা পসিবল আমি একদম নিয়ে নিব। সেটার জন্য তোমরা এখন ছুরিও ব্যবহার করতে পারো চাইলে বা স্পুন ব্যবহার করতে পারো, ইউনো যতটুকু অ্যালোভেরা তোমরা নিয়ে নিতে পারো। সো আমি এখানে অ্যালোভেরাকে ব্লেন্ড করে নিয়েছি, এরকম ফোমের মতো দেখা যাবে এটাকে, খুব একটা কিউট লুকিং না, ঠিক আছে, বাট অনেক কাজের। সো এটা যেটা করতে পারবে তোমরা সপ্তাহখানেকের মতো ফ্রিজে রেখে দিতে পারবে, আর যদি তোমরা চাও এটাকে আরেকটু বেশি দিন সংরক্ষণ করতে প্রায় 2-3 সপ্তাহের মতো, দেন এটাকে তোমাদের ফ্রিজারে রাখতে হবে, মানে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। সেক্ষেত্রে তোমরা ছোট ছোট আইস কিউবের ট্রেতে কিন্তু ইজিলি রেখে দিতে পারবে। এখন যেটা করব আমি একটা ঘরোয়া শীট মাস্ক বানাবো। ইয়েস, ঘরোয়া শীট মাস্ক বানানোর জন্য সব থেকে সাশ্রয়ী উপায় হচ্ছে যদি তোমরা কিচেন টাওয়াল ব্যবহার করো, টিস্যু না কিন্তু কিচেন টাওয়াল, সেটাকেও তোমরা চোখ নাক মুখ কেটে নিয়ে বানাতে পারো। বাট আমি যেটা করেছি, আমি শিন থেকে এটা অর্ডার করেছিলাম, এখানে প্রায় 50টা শীট মাস্ক আছে যেটা কিনা ট্যাবলেট সাইজের শীট মাস্ক। আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো তোমরা ধরো ঘরোয়া যে কোনো ফেস প্যাক যেটা কিনা একটু লিকুইডি, সেটা কিন্তু তোমরা চাইলে এই ধরনের শীট মাস্ক দিয়ে বানিয়ে ফেলতে পারো। তো এরকম একটা ছোট ট্যাবলেট আমি নিচ্ছি যেটা কিনা পরবর্তীতে এইরকম একটা শীট মাস্কে রূপান্তরিত হবে। যতবার আমি চিন্তা করি হেলদি খাবো ততবার ঘুরে ফিরে আমি বিরিয়ানি খাই, তারপরে হচ্ছে ভাত খাই, মুরগি খাই, এটা খাই, সেটা খাই, যত হাবি জাবি আছে তত খাই, আর মুখেই আনবো না হেলদি খাওয়ার কথা। বাট কিছুটা হেলদি কিন্তু আমি খাই। দেখো রোজার মধ্যে বাংলাদেশে থাকলে ভাজা পোড়া এভরিডে মাস্ট আমাদের বাসায়, সেটা তো হচ্ছে না, আসেমের জন্যই বলো আর নিজের অপরাগতার জন্যই বলো, হচ্ছে তো না, তাই না? সো আমি খাবারটা গরম করে নিয়ে আসি, বিকজ আই এম ভেরি হাংরি। চলো তোমরা আমার সাথে চলো। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু অ্যালোভেরাটা এখানে রেখে দিয়েছি। আমি যখন মাস্ক বানাবো তখন তোমরা দেখবে যে আমি কিভাবে মাস্ক বানাই, তার আগে আমি একটু খাবার দাবার গরম করি। মজার ব্যাপার কি জানো, কালকে যখন আমি সালাদ বানিয়েছিলাম আমার বিরিয়ানিতে, আমি তো টমেটোর সালাদ বানিয়েছিলাম, একটা আপু আমাকে এসে বললো যে আপু আপনি শশা দেননি কেন, আপনিই তো বলেছিলেন একটা ভিডিওতে যে শশা ছাড়া আপনি সালাদ খেতে পারেন না। কথাটা একদমই সত্যি, আসলে বাসায় শশা ছিল না আপুরে, না হলে বানাতাম। আমি হয়তো কালকে একটু দোকান টোকানে যাবো। বাই দ্য ওয়ে বলো তো তোমরা কি ঈদের শপিং দেখতে চাও, আমাকে জানাও কমেন্ট করে তোমরা ঈদের শপিং দেখতে চাও কিনা। আমার ঈদের শপিং করতে খুবই খুবই মজা লাগে, মানে ছোটবেলায় তো এটা একটা ড্রিম ছিল, যদিও সেই অনুভূতিগুলো ওভাবে আর কাজ করে না, আই থিঙ্ক অনুভূতিগুলো এখন ভোঁতা হয়ে গিয়েছে। গরম হতে থাকুক, আমি টমেটোর সালাদ বানিয়ে ফেলি। টমেটোর সালাদ বলতে কি, জাস্ট টমেটোকে একটু কুচি কুচি করে কেটে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। সো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। বিরিয়ানি প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন সব থেকে বেশি মজা হয়, কারণ আমার যেটা মনে হয় যে মশলাগুলো আরো ভেতরে ভালো ঢোকে, ইউনো প্রথম দিনের থেকে দ্বিতীয়বার জাল দিয়ে। আমার খুব পছন্দ সেকেন্ড দিনের বিরিয়ানি আর সেকেন্ড দিনের গরু মাংস, এই দুটো আমার সব থেকে পছন্দ। আর খিচুড়ি কয়েকদিনের পর না হলেও আমি খেতে পারি। বিসমিল্লাহ। কি যে মজা, পানিটা প্রচুর খেলা, খাওয়ার চেষ্টা করছি 2 লিটার, হচ্ছেই না কোনোভাবে, মানে ফুলে ঢোল হয়ে যাব। যে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম না ছবি দেখেছিলাম, একটা গোল জিরাফ পানি খেতে নিয়ে উল্টে পড়ে গেছে। সো আমার অবস্থা ওরকম হয় মাঝে মাঝে, যখন হচ্ছে আমি লাইক বেশি পানি খাওয়া শুরু করি, ওইরকম মোটা ওইরকম গোল জিরাফ লাগে আমাকে। আমি খেয়ে দিয়ে আবার আসি তোমাদের সাথে গল্প করতে, ঠিক আছে? সো আমি তো খাওয়া দাওয়া সব শেষ করলাম, আমার কাজকর্ম যা যা টুকিটাকি ছিল সব ডান করে আসলাম, আমি হাত মুখ ধুয়ে এসেছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কিছু অ্যালোভেরা নেব, অল্প একটু, একটা ক্লিন পাত্রে লাইক 1 টেবিলস্পুনের মতো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি হানি নিব, মধু। মধু কিন্তু খুবই খুবই ভালো, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে, নারিশ করবে, সফট করবে, এটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে এবং স্পট কিন্তু রিমুভ করতেও সাহায্য করে। সো এটাও আমি নিয়ে নিচ্ছি অল্প, যেহেতু হানি বেশ থিক হয় আর অ্যালোভেরা একদম লাইক স্লাইমি টাইপের, এই জন্য আমি একটু পানি মিক্স করে নিয়েছি জিনিসটাকে বেশ লিকুইড বানাতে, ঠিক আছে? এখন আমি
এই একটা ট্যাবলেট নিচ্ছি। এই ট্যাবলেটটা এখন এই লিকুইডে দেওয়ার পরপরই যেটা হওয়ার কথা এক্সপ্যান্ড হয়ে যাবে, ফুলে যাবে, যেমনটা আমি ইফতারের পর হয়ে যায়, একটুখানি পানি খেলে লাইক এরকম হয়ে যাবে। ঠিক আছে, ঠাস, এই দেখো দেখো এক্সপ্যান্ড হচ্ছে, দেখেছো? এই দেখো অলরেডি এক্সপ্যান্ড হয়েছে। সো আর একটু করি, এটা তো পুরোপুরি লিকুইড না, এজন্য আর কি একটু কাহিনী হচ্ছে, সময় লাগছে আর কি। দেখো ধীরে ধীরে এটা পুরোই এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমি এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার হাত খুব ভালোভাবে ক্লিন করে এসেছি, কারণ শীট মাস্কের ব্যাপার তো, হাত সব সময় ক্লিন রাখবে, ছড়িয়ে যাবে। আমি যেটা করব পুরোটা ভিজিয়ে নিব আমি এখানে। বাই দ্য ওয়ে, এখন একটা জিনিস আমি দেখাবো তোমাদের, এটা আমাকে খুশবু দিয়েছে, আমি ঠিক শিওর না আমাকে কি চিন্তা করে দিয়েছে, বাট আমি এটা পরি, কারণ যেহেতু মাস্ক অ্যাপ্লাই করবো অনেক সফট। দোকানের কেনা মাস্কে এমনটা হয় না, এমন কেন? ঠান্ডা মাস্কটা বাংলাদেশ ওয়েদারের জন্য পারফেক্ট, কারণ আমাদের এখানে তো এমনিও ঠান্ডা। সো যেটা করতে হবে, শীত মাস্ক যখন অ্যাপ্লাই করবে তখন চেষ্টা করবে ভেতর থেকে অ্যাপ্লাই করতে, ঠিক আছে? ভেতর থেকে অ্যাপ্লাই করতে করতে বাইরের দিকে। আমার মুখে গিয়েছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, কিছুক্ষণ পরে আবার ব্যাক করছি। সো আমি শীট মাস্কটা খুলে মুখ ধুয়ে এসেছি। ইউজুয়ালি যে দোকানের কেনা শীট মাস্কগুলো থাকে, আমি সবসময় বলি ওগুলো অ্যাপ্লাই করার পরে যখন তোমরা তুলে ফেলবে জাস্ট ড্রাই হতে দিবে, ঠিক আছে, হালকা একটু মাসাজ করবে। বাট যেহেতু এটা হোমমেড জিনিস, অ্যালোভেরার হানি, এই জন্য আমি সাজেস্ট করব না যে তোমরা ওভাবেই রেখে দিবে, শীট মাস্কটা খুলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবে। এটা কি শুধু ওই শীট মাস্কের শীট দিয়েই অ্যাপ্লাই করতে হবে এমনটা কিন্তু না। তোমাদের কাছে যদি শীট মাস্ক না থাকে তাহলে নর্মাল যেভাবে আমরা ফেস প্যাক অ্যাপ্লাই করি ওভাবে অ্যাপ্লাই করলেই হবে, কোনো সমস্যা নেই। ইরিটেশন নিয়ে একটু কথা বলি, অনেকেই বলো যে অ্যালোভেরা ইউজ করলে যেটা হয় অনেকে নাকি ইরিটেশন হয়, একটু হয়, এটা আমি অস্বীকার করব না, আমারও হয়। ইরিটেশন বলতে মনে হয় কি একটু 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 কেমন যেন লাগছে, হ্যাঁ, তো মানে হালকা একটু মনে হয় যে হালকা একটু আনকমফোর্টেবল লাগছে বা এমন, সেক্ষেত্রে তোমরা ভালোভাবে প্যাচ টেস্ট করে নেবে। বাট অ্যালোভেরার ক্ষেত্রে, একদম র অ্যালোভেরার ক্ষেত্রে একটুখানি ইচিনেস হওয়া বা একটুখানি ইরিটেশন হওয়া, বাট আমি বলছি একদম টাইনি অ্যামাউন্টের, এমন না যে খুবই অস্বস্তি লাগছে, পুরো মুখে রাখতেই পারছো না, হ্যাঁ ভয়াবহ রকমের চুলকানি হচ্ছে, দেন ইটস ডিফারেন্ট। বাট হালকা হওয়াটা খুবই স্বাভাবিক। তোমরা হানির জায়গায় ব্যবহার করতে পারো যেটা, সেটা হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার, বা সেক্ষেত্রে কিন্তু একটু পানি মিক্স করে তোমরা নিবে। এটা খুবই খুবই ভালো হচ্ছে, মনে করো যাদের অ্যাকনে প্রোন স্কিন বা যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য এটা খুব ভালো। আর ড্রাই টু কম্বিনেশন স্কিন হলে আমি যেভাবে দেখালাম ওভাবে করবে, মানে অ্যালোভেরার সাথে তোমরা তোমাদের পছন্দের মতো ইনগ্রিডিয়েন্ট মিক্স করে নিবে। তোমরা টার্মারিক ব্যবহার করতে পারো, হলুদ গুঁড়া আর কি, সেটা হচ্ছে অনেকটা মনে করো ব্রাইটেনিং এর কাজ করবে, ঠিক আছে? আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম, আমি ফ্রেয়াসের এই লিপ গ্ল্যামটা অ্যাপ্লাই করলাম, এটা আমার খুবই খুবই পছন্দ, এটা আমার পেজ শাহনাজে তোমরা পেয়ে যাবে। সো এই তো এখানে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।